দেশকে পাঁচটি ক্যানন দিচ্ছে তুরস্ক। শক্তিশালী দুটি রাডার পাচ্ছে ফ্রান্স থেকে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য পাঁচটি রিমোট কন্ট্রোল গান দিচ্ছে তুরস্ক। চীনের সহায়তায় খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে পাঁচটি ব্যাটল কাপ। বাংলাদেশ এবার সামরিক স্যাটেলাইটে পা রাখবে। বাংলাদেশ এবার নতুন করে কিছু সাবমেরিন কেনার পরিকল্পনা রয়েছে। তো এই ছিল আজকের নিউজ আপডেট।